তোমরা ভালো থেকো মা, আমরা আমরা তোমাদের যোগাযোগ রাখবো। আসলে দক্ষিণ অঞ্চলের ব্যাপক বন্যার কারণে ক্ষয়ক্ষতি হয়েছে, ব্যাপক মানুষজন গৃহপালা হয়েছে। ৪৮ ঘন্টা, বিশেষ করে ৪৮ ঘন্টার যে তাণ্ডব হয়েছে, সেই তাণ্ডব সকলের বাড়িঘর, এ অঞ্চলের উচ্চবিত্ত হোক, নিম্নবিত্ত হোক অথবা মধ্যবিত্ত হোক, কারো ঘর বাড়িতে মূলত পাকঘর পানি শূন্য, সকলের ঘরেই পানি উঠেছে। এটি একটি আমাদের জীবনে আমরা এখন পর্যন্ত সেই পানি দেখিনি। আজকে আমরা একটা শেল্টারে এসেছি, ফরিদপুর জেলা নেতৃবৃন্দ, এখানে আমাদের স্থানীয় নেতৃবৃন্দ যারা রয়েছেন রিয়াজ শিকদার সহ, তারা তাদের যতটুকু পারছেন খাবারের ব্যবস্থা করেছেন। আমরাও জাতীয় দলের পক্ষ থেকে এই গ্রামের অঞ্চলের, বিশেষ করে এই উপশহরের অঞ্চলের 1-2 নম্বর ওয়ার্ডের মানুষজন একটু নিচু জায়গা হওয়ার কারণে তাদের পাকঘর সহ তারা আরও 2-5 দিনে ঘরে ফিরতে পারবে বলে আমাদের কাছে মনে হয় না, কারণ প্রচণ্ড রোদ্রুত থাকে, রোদ্রুত থাকলে হয়তো ঘরগুলো ঠিক হয়ে যাবে। তা আমরা সহযোগিতা থাকবে, আমাদের নেতা তারেক রহমানের নির্দেশনা রয়েছে এই সমস্ত সময় মানুষজনের পাশে থাকার। এই শেল্টারে অনেক মানুষ আছে, আমরা সকল শেল্টারে যাব এবং গ্রামে গ্রামে যাব, যতটুকু পারি আমরা আমাদের সাহায্য সহযোগিতা করব। আপনিও এই দক্ষিণ অঞ্চলের মানুষ হলে সাহায্যের হাত বাড়িয়ে দেন। আপনি আপনার যাত্রীদের দলের সকল নেতাকর্মীদের কাছে আমাদের অনুরোধ করি, আপনারা আপনাদের প্রতিবেশীর খবর নিয়ে তিনি কেমন আছেন, অনেকেরই চুলা জ্বালানোর পক্ষ অবস্থান, সেই অবস্থার উত্তরণের জন্য সকলে মিলে কাঁধে কাজ করি, দলগত নির্দেশে আমরা কাজ করি। জাতীয় দলের এটি আদর্শ, আমাদের নেতাকর্মীরা রাজ থেকে তাদের পাশে রয়েছেন, এই এই অঞ্চলের নেতা রিয়া শিক্ষক রয়েছেন, তিনি সভাপতি কুমার রয়েছেন, আমরাও বিভিন্ন সেন্টারে ঘুরে ঘুরে দেখছি এবং যতটুকু পারছি আমরা সভাতে করছি। আমি সকল মানুষকে যারা দেশে এবং দেশের বাইরে আছে, আপনারা আপনার এলাকায় খোঁজ নিন এবং সহায়তা করুন এই দুঃসময়, এই আমাদের স্থানীয় নেতৃবৃন্দ। এই এখন ছোট্ট ছোট্ট আয়োজনের মধ্যে দিয়ে যেখানে বিল্ডিং পাচ্ছে সেখানেই মানুষজনকে উঠিয়ে দিয়েছে, তারই একটি অংশ। এখানে প্রায় 50 জন মানুষ আছে, তাদের খাবারের ব্যবস্থা করেছেন স্থানীয় নেতৃবৃন্দ। আমরা এবং সবাই মিলেমিশেই কিন্তু এই বিপদকে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে হেফাজত করবে এবং এই বিপদে আমরা নিশ্চয়ই জনগণের পাশে দাঁড়ানোই জাতীয় দলের কাজ। আমি আবারও অনুরোধ করবো জাতীয়তাবাদী দলের সকল নেতাকর্মীরা যারা এই অঞ্চলে আছেন, দক্ষিণ অঞ্চলে আছেন, এখনও আমাদের অঞ্চলের কোনো বাড়িতেই গ্রামের চুলা জ্বালানো সম্ভব নয়, আপনি সহায়তার হাত বাড়িয়ে দেন। বিশেষ করে মধ্যবিত্ত চিহ্নিত কথাই বলতে পারে না, তারা কেউর কাছে চাওয়ার মতো তাদের মানসিকতা নেই, কিন্তু না খেয়ে থাকে। আমি আমার গ্রামের অঞ্চলে দেখেছি তাদের গত রাত্রে খাবার খায়নি, কারণ রান্নার কোনো সুযোগ ছিল না। দিনের বেলা দোকান থেকে কিছু নিতে পেরেছে, অনেকে নিতে পারে নাই। স্থানীয় নেতৃবৃন্দকে নিয়ে, স্থানীয় মানুষজনকে নিয়ে আমরা সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছি এবং বিভিন্ন এলাকায় জেলার আমাদের নেতাকর্মীরা সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে। আমরা জেলা বিএনপির পক্ষ থেকে আপনাদের কাছে অনুরোধ রইল, আপনার প্রতিবেশীর খবর নেন এবং স্থানীয়ভাবে আপনারা যে যেরকম পারেন সহযোগিতা করুন, আমরাও আপনাদের পাশে আছি, আমরা আমাদের সাধ্য অনুযায়ী আপনার এলাকায় আমরা পৌঁছে যাব। যখন আপনি দাওয়াত দেবেন, যখন আপনি আমাদের ডাকবেন, আমাদের অর্থনৈতিক সহায়তাও আপনারা থাকবেন। স্থানীয়ভাবে আপনার নিজেদের মধ্যে অর্থ সংগ্রহ করুন, আমরাও আপনাদেরকে আমাদের সাধ্য অনুযায়ী অর্থ দেবো। আমি এবং সদস্য সচিব গাজী হতে যেমন লাভলু সহ নেতৃবৃন্দ যারা আছি, আপনাদের সহায়তার হাত বাড়িয়ে দেবো।